হে গাইস, আসসালামু আলাইকুম। নিয়ে চলে আসলাম তোমাদের জন্য আরও একটি মারাত্মক কালেকশন রিভিউ। গাইস, তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নাই, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওটা দেখতে থাকো। দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ। গাইস, আজকে আমরা যেই আইডিটা রিভিউ করতে যাচ্ছি তার ভিতর কিন্তু মারাত্মক মারাত্মক গান স্কিন আমরা দেখতে পারবো। প্রায় 20টার উপরে ওল্ড এলিট পাস থাকছে এবং মোটামুটি লেভেলের ইমোটও দেখতে পারবা। সর্বপ্রথমে কিন্তু আমরা প্রোফাইলে চলে যাব। মারাত্মক একটা অ্যানিমেশনের সাথে কিন্তু আমরা প্রোফাইলে প্রবেশ করলাম। 4573টা লাইক দেখতে পাচ্ছি এবং বর্তমানে কালেকশনটার লেভেল হলো 61। আমরা কিন্তু মোস্ট্রিয়া রাইস্টারের চুল দেখতে পারতেছি, বানি হেড। হাতে কিন্তু MHT-87-এর লেজেন্ডারি গানি স্কিন, যেটা কিন্তু এখন বর্তমানে খুবই রেয়ার। এবং মোস্ট রেয়ার এলিট পাস আমরা দেখতে পারতেছি এবং SK 26-এর প্যান্ট আমরা দেখতে পারতেছি এবং হলুদ কালারের ফুটবল শু আমরা কিন্তু পরে আসি। গাইস, এখন আমরা গান কালেকশনগুলো দেখে নিব। গান কালেকশনগুলো দেখার আগে তোমাদের একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন জানাই দিই। তোমরা যারা কালেকশন সম্পর্কে আরও বিস্তারিত জানতে চাও, তারা কিন্তু ইউটিউব প্রোফাইলে চলে যাবা, নাহলে কমিউনিটি পোস্ট চেক করবা। আমি আবারও বলতেছি, তোমরা যারা কালেকশন সম্পর্কে বিস্তারিত জানতে চাও, তারা ইউটিউব প্রোফাইলে চলে যাবা, না হলে গাইস কমিউনিটি পোস্ট চেক করবা। তো আমরা এখন গান কালেকশনগুলো দেখব। সর্বপ্রথম আমরা M4A1-এর মারাত্মক একটা গান স্কিন দেখতে পাচ্ছি, যেটা ডবল ড্যামেজ এবং সিঙ্গেল রেজ। M14-এর কিন্তু আমরা মারাত্মক একটা স্কিন পেয়ে যাবো, যেখানে কিন্তু ডবল ড্যামেজ এবং সিঙ্গল একুরিসির মারাত্মক একটা গান স্কিন আমরা দেখতে পারতেছি। ইস্কারে কিন্তু 6টা স্কিন পেয়ে যাবো, তার ভিতরে একটা লেজেন্ডারি ডবল রেঞ্জ এবং সিঙ্গেল ড্যামেজের মারাত্মক একটা গান স্কিন আমরা পেয়ে যাবো। গ্রোজার কিন্তু 2টা স্কিন পেয়ে যাবো, ফার্মাসের স্কিন পেয়ে যাবো 5টা, যার ভিতরে ডবল ড্যামেজ সিঙ্গেল ম্যাগাজিন XM8-এর গাইজ মারাত্মক স্কিন পেয়ে যাবো, 2টা ডবল ড্যামেজ এবং সিঙ্গেল রেঞ্জ, ডবল ড্যামেজ এবং সিঙ্গেল রেঞ্জ। AN-94-এর মারাত্মক একটা স্কিন থাকছে ডবল ড্যামেজ সিঙ্গেল অ্যাকুরেসির। আমরা কিন্তু প্যারাফেলার মারাত্মক লেজেন্ডারি এবং রেয়ার একটা ইমোট পেয়ে যাবো, যেটার অ্যাট্রিবিউটও কিন্তু খুবই খুবই মারাত্মক। গাইজ, আমরা এখন SMG-র গান স্কিনগুলো দেখবো। EMP-র কিন্তু মোট 60টা স্কিন পেয়ে যাবো, যার ভিতর কিন্তু 4-5টাই লেজেন্ডারি এবং ডবল রেট অফ ফায়ার এবং সিঙ্গেল ড্যামেজের মারাত্মক একটা গান স্কিন আমরা দেখতে পাচ্ছি, যেটা কিন্তু গাইজ ফার্স্ট একবার ব্যাক দেওয়ার পরে আর আসে না। আমরা কিন্তু MP5-এর মারাত্মক একটা ইভো পেয়ে যাবো এবং সেখানে কিন্তু আমরা ডবল ড্যামেজ এবং সিঙ্গেল রেট অফ ফায়ারের মারাত্মক একটা গান স্কিন দেখতে পাচ্ছি। গাইজ, আমরা MP40-র কিন্তু 2টা স্কিন দেখতে পারবো, যার ভিতরে একটা লেজেন্ডারি ডবল একুরেসি এবং সিঙ্গেল ড্যামেজের। শর্ট গানের ভিতর কিন্তু M10-এর গাইজ একটা লেজেন্ডারি গান স্কিন দেখতে পারবো, যেটা কিন্তু ম্যাগাজিন আপ এবং ড্যামেজ সিঙ্গেল। আমরা কিন্তু MHT-87-এর মারাত্মক একটা গান স্কিন দেখতে পারবো, যেটার কিন্তু একুরেসি ডবল এবং সিঙ্গেল রেট অফ ফায়ার, এইটার অ্যাট্রিবিউটটা কিন্তু মারাত্মক গাইস, আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে। এবং পেন, কাটানা, প্যারাফেল এবং ব্যাটারি স্কিন আমরা কিন্তু অনেকগুলো দেখতে পারবো। সাথে যদি আমরা গ্যারেন্টের ভিতর ঢুকি, 19টা গ্যারেন্টের স্কিন আমরা দেখতে পারবো, যার ভিতরে কিন্তু 6টা গুলাল পেয়ে যাবো, যেটার ভিতরে লেজেন্ডারিও থাকছে। গাইস, এখন কিন্তু আমরা ড্রেস কালেকশনগুলো দেখে নিব এবং ড্রেস কালেকশনের ভিতরে আমরা সর্বপ্রথম দেখতে পারতেছি ওল্ড এলিট পাস। প্রায় 20টার উপরে আমরা ওল্ড এলিট পাস দেখতে পারবো, যেগুলো কিন্তু আর ব্যাক আসবে না। তো আমরা কিন্তু দ্বিতীয় এলিট পাসটাও দেখে নিচ্ছি, এটাও কিন্তু অনেক আগের এবং অনেকগুলো ম্যাজিক কিউবে ড্রেস পাবা এবং পুরনো বান্ডিলও থাকছে। এই ড্রেসটা কিন্তু ম্যাজিক কিউবে, যেটা কিন্তু খুবই ওল্ড, এখন কিন্তু বর্তমানে রেয়ার হয়ে গেছে। আমরা বাকি এলিট পাসগুলো দেখতেছি, এই শার্কের এলিট পাসটা কিন্তু ওল্ড এলিট পাস, যেগুলো কিন্তু আর কোনো সময় ব্যাক আসবে না। দেন আমরা আরও একটা এলিট পাস দেখতে পারতেছি, এটাও কিন্তু ওল্ড এলিট পাস গাইস, এগুলো কিন্তু লেজেন্ডারি ওল্ড এলিট পাস, বয়া পাস না, এগুলো ওল্ড এলিট পাস। দেন আমরা কিন্তু আরও একটা ফেডেড রয়্যালের ড্রেস দেখতে পারতেছি এবং বাকি যে সকল এলিট পাস আছে সেগুলো কিন্তু খুবই রেয়ার। আমি সব এলিট পাসগুলো তোমাদের দেখাই দিব, যতগুলো এলিট পাস আছে প্রায় 20টার উপরে আমরা এলিট পাস দেখতে পারবো। এবং ম্যাজিক কিউপের ড্রেস, ফেডেড রয়্যালের ড্রেস, সাথে কিন্তু আমরা গোল্ড রয়্যাল এবং সকল রেয়ার ড্রেস আমরা পেয়ে যাব এবং সাথে ডায়মন্ডের কেনা ড্রেসগুলো কিন্তু আমরা দেখতে পারবো। ঠিক আছে, আমরা যদি মাস্কের ভিতর ঢুকি, তাহলে মাস্কের ভিতরে আমরা কয়টা মাস্ক পাবো এবং সাথে কিন্তু আইডির ভিতরে বানি ব্যান্ডেল থাকছে, মোস্ট রেয়ার রাইস্টার ব্যান্ডেল, বানি ব্যান্ডেলটা থাকছে। আর কিছু লাগে, মাস্কের ভিতরে কিন্তু আমরা প্রায় 5টার উপরে মাস্ক দেখতে পারবো, ম্যাকালারেনের ব্যান্ডেল পেয়ে যাব এবং নিনজা ব্যান্ডেল কিন্তু থাকছে। হ্যাঁ, আমরা যদি একটু কালেকশনের ভিতর ঢুকি, কালেকশনের ভিতর কিন্তু আমরা ব্যাকপ্যাকের স্কিনগুলো এখন বর্তমানে দেখতে পারতেছি।
আমরা কিন্তু একটা স্কাইউইং পেয়ে যাব। স্কাইউইংয়ের স্ক্রিনটা আমরা দেখলাম, সাথে আমরা কিন্তু বোর্ডের স্ক্রিনগুলো দেখতেছি। হ্যাঁ, এখন আমরা ভেকেলের স্ক্রিনগুলো দেখবো। মোট 9টা মোটরসাইকেলের স্ক্রিন পেয়ে যাবো, যার ভিতরে কিন্তু বেশিরভাগই লেজেন্ডারি গাড়ির স্ক্রিন পাবো, প্রায় কিন্তু আমরা 9টা। ঠিক আছে, আমরা যদি একটু ইমোটের ভিতরে ঢুকি, ইমোটের কালেকশনগুলো এখন আমরা দেখতে পারতেছি। ইমোটের কালেকশনগুলো কিন্তু মোটামুটি খেলার মতো উপযুক্ত। গাইস, এখন এই কালেকশন রিভিউটা রেটিং দেওয়ার পালা। আমি যদি গান কালেকশন রেটিং দিই তাহলে কিন্তু 10-এ 10, ডিস কালেকশন যদি রেটিং দিই তাহলে 10-এ 10, এবং আমি যদি এই কালেকশনের ইমোটগুলো রেটিং দিই তাহলে কিন্তু 10-এ 5 দেওয়া যায়। তো গাইস, তোমরা যারা এই কালেকশনটা সম্পর্কে আরও বিস্তারিত জানতে চাও তারা কিন্তু ইউটিউব প্রোফাইলে চলে যাবে, না হলে কমিউনিটি পোস্ট চেক করবা। আমি কিন্তু বারবার বলতেছি, তোমরা যারা বিস্তারিত জানতে চাও তারা কিন্তু ইউটিউব প্রোফাইলে চলে যাবে, নাহলে কমিউনিটি পোস্ট চেক করবা। এখনও যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নাই, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওটা দেখতে থাকো, দেখতে দেখতে ভালোবাসা ভালো লাগা হয়ে যাবে ইনশাল্লাহ। তো গাইস, আজকের মতো এতটুকুই, দেখা হচ্ছে অন্য কোনো রিভিউ ভিডিওতে। সেতো সময় পর্যন্ত আমাদের সাথেই থাকো, গুড বাই।